হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? তো আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো আজকে ক্লাস আমরা স্টার্ট করবো মাইটোসিস এবং মিয়োসিস থেকে যে ধরনের ভাইটাল কোয়েশ্চেন বা যে ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য আসতে পারে সেগুলো নিয়ে। ওকে, তো বেসিক্যালি সবার ফার্স্টে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে হচ্ছে আজকে ডেট দাও এবং হচ্ছে উপরে মাইটোসিস এবং মিয়োসিস থেকে ভাইটাল কোয়েশ্চেন লিখে হচ্ছে হেডিং করো, দেন হচ্ছে কোয়েশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান হচ্ছে নোট ডাউন করো এবং তারপরে মাইটোসিস এবং মিয়োসিসটা বই থেকে ভালো করে আসলে তোমরা এতদিনে পড়ে নিয়েছো। এছাড়াও যদি নাও পড়ে থাকো বা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, মাইটোসিস আর মিয়োসিস এর যে ভিডিও গুলো অলরেডি আমাদের করা হয়েছে সেগুলোকে দেখো এবং প্রপারলি তুমি বুঝতে পেরে যাবে যে কি কি কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তারপরে হচ্ছে কোয়েশ্চেন গুলো নিয়ে হচ্ছে স্টাডি করো, যেগুলো আজকে নোট ডাউন করছো সেগুলো নিয়ে স্টাডি করো। আশা করছি 100% তুমি হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো স্টুডেন্ট, এবার হচ্ছে আমাদেরকে যে কোয়েশ্চেন গুলো আমি হচ্ছে বোর্ডে লিখে নিয়েছি সেই কোয়েশ্চেন গুলো আগে হচ্ছে তোমরা হচ্ছে পজ করে হচ্ছে প্রত্যেকে হচ্ছে টুকে ফেলো। ওকে, দেন হচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা অ্যান্সার বলে যাবো। অ্যান্সার বলে যাবো বলতে বেসিক্যালি হচ্ছে আমি তোমাদেরকে এটা সম্বন্ধে হচ্ছে বলে যাবো যে কোন কোয়েশ্চেন গুলোর কি অ্যান্সার হতে পারে, বাকিটা লেখার দায়িত্ব তোমাদের। আর কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে হচ্ছে কমেন্টে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো বেসিক্যালি একদম ফার্স্ট থেকে তোমরা হচ্ছে এগুলো টুকে নাও। ওকে, ভিডিও পজ করো, করে টুকে ফেলো প্রত্যেকটা কোয়েশ্চেন। আই হোপ পুরো বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। তো একদম লাস্ট কোয়েশ্চেন আছে মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশাটি বর্ণনা করো। তো এখানে একটু হচ্ছে ঘুরিয়ে আছে কোয়েশ্চেনটা। ওকে, তো স্টুডেন্ট আমাদের এখানে ফার্স্টে আমরা শুরু করছি এক নম্বর কোয়েশ্চেন থেকে। কি বলা হয়েছে দেখো, মাইটোটিক মেটাফেজ, মাইটোটিক মেটাফেজ এর প্রেক্ষিতে অ্যানাফেজ এর ক্রোমাটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায়। ওকে, তো অ্যানাফেজ ফেজে আমরা জানি হচ্ছে জেনারেলি হচ্ছে ক্রোমাটিড গুলো হচ্ছে দুই প্রান্তে চলে যায়, আস্তে আস্তে মুভ করতে শুরু করে, যেটাকে হচ্ছে অ্যানাফেজীয় চলন বলে। এবার এখানে মানে মেইন যে জিনিসটা আমরা বুঝতে হবে সেটা হচ্ছে মাইটোটিক মেটাফেজ। মাইটোটিক মেটাফেজ বলে কিন্তু হচ্ছে মিয়োসিস টু কে। তো মিয়োসিস টু তে জেনারেলি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা মানে ক্রোমাটিড গুলো হচ্ছে দুই প্রান্তে চলে যায় এবং অর্ধেক হয়ে যায়, মানে পুরো প্রসেসটা যখন শেষ হয় তখন আলটিমেটলি আমরা দেখতে পাই যে ক্রোমোজোমের সংখ্যা 2n থেকে n হয়ে গেল। তার মানে কি, এখানে এখানে কিন্তু মিয়োসিস হচ্ছে, আর মিয়োসিসে যেহেতু অলরেডি ফার্স্ট স্টেপ যেটা সেই স্টেপে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেই কারণে হচ্ছে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার জন্য মিয়োসিসকে রাজ বিভাজন বলা হয়। কিন্তু মাইটোসিসকে বলতে পারি না, কারণ মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু মিয়োসিসের যে প্রসেসগুলো হয় সেগুলো হয় না, সেগুলো আমরা মাইটোসিস আর মিয়োসিসের মানে ক্লাসে কমপ্লিট করেছি। তো সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভালো করে দেখো। কারণ প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু মাইটোসিস মিয়োসিসের যে ক্লাস সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং যথেষ্ট মানে সব থেকে বেস্ট যেটা দেওয়া যেতে পারে আমি সেটা হচ্ছে দিয়ে তোমাদের সাথে মাইটোসিস এবং মিয়োসিসের ক্লাস করিয়েছি। ওকে, তো সেই জন্য মাইটোসিস এবং মিয়োসিসের ক্লাস দেখো এবং বন্ধুদের সাথেও হচ্ছে তোমরা এটাকে শেয়ার করতে পারো। ওকে, ভেরি ভাইটাল ক্লাস এবং সেই ক্লাসগুলো খুব সুন্দর হয়েছিল, বুঝলি, সেটা পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা মাইটোটিক মেটাফেজ যেটা সেটা হচ্ছে মিয়োসিসেরই টু মানে ফেজ টু, সেই কারণে এই স্টেজে হচ্ছে ক্রোমাটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং তখন এটাকে হচ্ছে রাজ বিভাজন বলে। কিন্তু মাইটোসিস, মাইটোসিসের ক্ষেত্রে কখনোই কিন্তু হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় না, সেই কারণে এটাকে হচ্ছে রাজ বিভাজন বলা যায় না, বুঝা গেল। দেন সেকেন্ড কোয়েশ্চেন চলে আসছে আমরা, মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। তো মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য বোঝো আগে, মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য এটা বেসিক্যালি হচ্ছে আমরা প্রত্যেকেই দেখেছি এবং আমাদের বইয়ের শেষেও করে দেওয়া আছে, তো সেখান থেকে পয়েন্ট গুলো তুলে দিচ্ছ, এটা আলাদা করে লেখানোর কিছু নেই। ওকে, দেন চলে আসছি নেক্সট কোয়েশ্চনে, ক্রসিং ওভার সম্বন্ধে লেখো। তো বেসিক্যালি আমি তোমাদেরকে ক্রসিং ওভার বলেছি কোন স্টেজে হয়, ক্রসিং ওভার বেসিক্যালি হয় আমাদের মিয়োসিস স্টেজে, তাই তো? তাহলে মিয়োসিসে হচ্ছে ক্রসিং ওভার দেখা যায়, আর ক্রসিং ওভার ব্যাপারটা কি সেটা পুরোটা আমি বুঝিয়েছি, তো সেটা পড়ো, বই পড়ো, দেন হচ্ছে এটাকে অ্যান্সার করার চেষ্টা করো, নিজেরা লেখার চেষ্টা করো, যেহেতু এখন নাও তোমার ক্লাস টেনে। ওকে, তো এরপরে মানে এখন সামনে মাধ্যমিক আছে, সেই কারণে নিজের হচ্ছে লেখার ক্যাপাবিলিটি হচ্ছে তৈরি করো, ক্লিয়ার? তারপরে তো আমরা অবশ্যই আছি, যেখানে হচ্ছে আমরা মানে তোমাদের যদি লিখতে প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে ডিসকাশন বা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেটাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করো, সেখানে হচ্ছে কমেন্টে জানাও যে কি কি প্রবলেম হচ্ছে। ওকে, তো সেগুলো আমরা তখন সলভ করবো। দেন চলে আসছে চার নম্বর কোয়েশ্চেন, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণী বিন্যাস লেখো। তো এটা ফুললি একটা ক্লাস হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আমরা ক্রোমোজোমের শ্রেণী বিন্যাস করেছিলাম। ওকে, তো সেই ক্লাসটা দেখে নিও। দেন চলে আসছে জিন কি, তো জিন বেসিক্যালি হচ্ছে আমাদের দেহে হচ্ছে ডিএনএ এবং হচ্ছে প্রোটিন মানে হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত এক বিশেষ হচ্ছে গঠন, যা আমাদের দেহের চারিত্রিক বৈশিষ্ট্য বা আমাদের যে কোনো প্রাণী বা বলতে পারি যে কোনো জীব দেহের হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে হচ্ছে বা বহনে হচ্ছে সাহায্য করে, তাকে বলা হয় জিন। ওকে, নন সিস্টার ক্রোমেটিক কাকে বলা হয়, তো নন সিস্টার ক্রোমেটিক হচ্ছে বেসিক্যালি আমরা মিয়োসিসের ক্লাসে দেখেছিলাম নন সিস্টার ক্রোমেটিক কাকে বলা হয়, যখন হচ্ছে
একই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু বিপরীত ধর্মী, মানে একই কিন্তু বিপরীত ধর্মী, যে চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রোমোজোম গুলো পাশাপাশি আছে, যাদেরকে আমরা বলেছিলাম যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম, ওকে, বা টেট্রাড গঠন করে যখন, তখন সেই বিপরীত জোড়া যে ক্রোমোজোম তাদের এক একটি হচ্ছে একে অপরের সাথে কাছাকাছি চলে আসে, তখন যে ক্রোমাটিড দুটো একই সেন্ট্রোমিয়ারে অবস্থান করে তাদেরকে আমরা সিস্টার ক্রোমাটিড বলেছিলাম, আর যে ক্রোমাটিড দুটো হচ্ছে কাছাকাছি আছে কিন্তু অপর সেন্ট্রোমিয়ারের পার্ট, ঠিক আছে, বা অপর ক্রোমোজোমের পার্ট, সেগুলোকে আমরা বলেছিলাম নন সিস্টার ক্রোমাটিড। ওকে, সিস্টার নন সিস্টার ক্রোমাটিড এর পার্থক্য, তো এটা একটা ভাইটাল কোয়েশ্চেন, এটা হচ্ছে ঠিক দিয়ে রাখো, এটা প্লাস হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে হচ্ছে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস। এটাও চলে আসছে আমরা মাইটোসিস বিভাজনকে, সদৃশ বিভাজন বলা হয় কেন, এটা আমি মাইটোসিস এর ক্লাস নিতে নিতে বলেছিলাম, এটা ভাইটাল কোয়েশ্চেন। তিনটে হচ্ছে প্রোফেজ এবং টেলোফেজ দশা, তিনটি বিপরীত ঘটনা। দেখো প্রোফেজ বেসিক্যালি কি, প্রোফেজ হচ্ছে যখন হচ্ছে মাইটোসিসের জাস্ট কোষ বিভাজন শুরু হয়, ওকে, তো তখন কি কি ঘটনা দেখা যায়, একদম তার বিপরীত ঘটনাই কিন্তু টেলোফেজে দেখা যায়, এবং সেই কারণে এই কোয়েশ্চেনটা একটু তোমাদেরকে বলতে পারো নর্মালি দিতে পারতো যে হচ্ছে প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো লেখো বা মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো, কিন্তু সেভাবে না দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছে যে বিপরীত বৈশিষ্ট্যগুলো লেখো। আলটিমেট এখানে বিপরীত বলে তোমাদের শুধু যে ঘাবড়ে দিয়েছে আর কিছু না, এখানে প্রোফেজে যা যা হয় সেগুলো তোমাকে দিতে হবে, আর মেটাফেজে যেগুলো হয় সেগুলো দিতে হবে শুধু ডেফিনেশন, মানে পার্থক্য যেভাবে হয় আলটিমেটলি সেই পার্থক্যর আকারেই কিন্তু আমাদেরকে লিখতে হবে। ওকে, একদিকে প্রোফেজ একদিকে মেটাফেজ। এবার প্রোফেজ দশায় ফার্স্ট কি হয় মনে করার চেষ্টা করো, যদি হচ্ছে ক্লাসগুলো দেখে দেখো, তো ফার্স্ট অফ অল প্রোফেজ দশায় যেগুলো হয় সেটা হচ্ছে প্রথম নিউক্লিয় যে পর্দা সেটা হচ্ছে অবলুপ্ত হয়ে যায়। মেটাফেজ দশায় কি হয়, নিউক্লিয় পর্দা আবার পুনর আবির্ভাব হয়, একইভাবে নিউক্লিয় লাসের হচ্ছে মানে বিলুপ্তি হয়ে যায়, এখানে নিউক্লিয় লাস হচ্ছে ফিরে আসে। তারপরে হচ্ছে ক্রোমোজোম গুলো, মানে ক্রোমোজোমের যে তন্তু গুলো থাকে নিউক্লিয় তন্তু যেগুলো, সেগুলো হচ্ছে ক্রোমাটিড তন্তুতে পরিণত হয়, সেটের মতো মোটা মোটা হয়ে যায়, ঠিক আছে, এবং তারপর ক্রোমোজোমের মতো দেখা যায় আকার। একইভাবে মেটাফেজের ক্ষেত্রে এখানে যে ক্রোমোজোম গুলো থাকে সেগুলো আস্তে আস্তে নিউক্লিয় তন্তু বা বলতে পারো ক্রোমোজোমীয় তন্তুর আকারে হচ্ছে মানে সরু সরু সুতোর মতো হয়ে যায়। তাহলে এই হলো তিনটে পার্থক্য যেটা হচ্ছে আমরা মাইক্রো মানে প্রোফেজ এবং মেটাফেজের মধ্যে হচ্ছে বলতে পারি। ওকে, তারপরে আসছে নয়, তো মেটাফেজ ও অ্যানাফেজের দশা তিনটি বৈশিষ্ট্য লেখো। তো বেসিক্যালি এখানে আছে তিনটে করে বৈশিষ্ট্য লিখলেই হয়ে যায়, এখানে বৈশিষ্ট্য লিখতে হবে, এখানে কিন্তু পার্থক্যর মতো পাশাপাশি বসালে হবে না, এখানে হচ্ছে জেনারেলি ফার্স্টে লিখতে হবে মেটাফেজের বৈশিষ্ট্য, লিখে তিনটে কি চারটে বা পাঁচটা বৈশিষ্ট্য লিখে ফেলবে, তারপরে হচ্ছে অ্যানাফেজের বৈশিষ্ট্য বলে তিনটে কি চারটে বৈশিষ্ট্য লিখে ফেলবে। ওকে, তো প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে করিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে দেখে দেখে ঠিকঠাক করে করবে। ওকে, চলে আসছে আমরা মিওসিসের তাৎপর্য লোক, তো এটা একটা ভাইটাল কোয়েশ্চেন যেটা তোমাদের বইতে পুরোপুরি অ্যান্সার করে দেওয়া হচ্ছে, তিনটে থেকে চারটে পয়েন্ট হচ্ছে তোমরা সেখান থেকে তুলে দিতে পারো যে মিওসিসের তাৎপর্য, মিওসিস কি কি কারণে দরকার। ওকে, এবং যৌন জননের ক্ষেত্রে মিওসিস একটা ভাইটাল রোল, মানে যৌন জনন মিওসিস ছাড়া কখনো সম্ভবই না, যদি কখনো যৌন জননে মিওসিস ছাড়া হতো তাহলে টু এন থেকে মানে দুটো টু এন সংখ্যক জীব যখন কাছাকাছি আসতো, মানে যাদের যখন মিলন হতো তখন টু এন থেকে কি হয়ে যেত, ফোর এন হয়ে যেত, আবার একইভাবে এরকম ফোর এন জীব পাওয়া যেত, তখন সেই ফোর এন যখন কাছাকাছি চলে আসতো তখন ফোর এন থেকে হয়ে যেত সিক্সটিন এন, তাই তো? সেইভাবে হচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অনেক বেশি বেড়ে যেত, যেটা হচ্ছে যে কোনো জীবের বেঁচে থাকার পক্ষে বা বলতে পারো মানে হচ্ছে সার্ভাইভ করার পক্ষে কিন্তু সেটা হচ্ছে অনেক বেশি হচ্ছে হার্মফুল, সেই কারণে এটা হয় না, এবং সেইটাই হচ্ছে মিওসিসের গুরুত্ব বা মিওসিসের তাৎপর্য, যে কারণগুলো হচ্ছে তোমাদেরকে হচ্ছে মিওসিসের যে তাৎপর্য আছে সেখান থেকে হচ্ছে পুরোপুরি মানে শুধু এরকম একটা কারণ আমি বললাম, এরকম আরো অনেক কারণ আছে যেগুলো তোমাদেরকে পুরোপুরি জানতে হবে এবং জেনে সেগুলো হচ্ছে প্রপারলি তোমাদের অ্যান্সার করতে হবে। ওকে, তো বইটা এটা অনেক ভালো করে দেওয়া আছে, যেটা সাতটার বই আছে সেটা অলরেডি অনেক ভালো করে দেওয়া আছে, তো তোমরা লক্ষ্য করো এইটা হচ্ছে সাতটার, আচ্ছা এটা ছায়ার বই, সরি ছায়ার বই আছে, ওকে, এই বইটা তো সাতটা নয় ছায়ার বই, তো এখানে অনেক ভালো করে দেওয়া আছে, তো তোমরা এটাকে ফলো করতে পারো, ক্লিয়ার, দেখতে পাচ্ছ তোমরা? নাও এবার আমরা চলে আসি হচ্ছে মিওসিসকে রাজ বিভাজন বলা হয় কেন, তো এই দুটো খুব ভাইটাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে মিওসিসকে রাজ বিভাজন বলা হয় কেন, আর একইভাবে হচ্ছে আমাদের মাইটোসিস বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয় কেন। তো এটা আমরা পড়েছিলাম যে মাইটোসিসের ক্ষেত্রে টু এন থেকে হচ্ছে টু এন নাম্বার অফ কোষ হচ্ছে তৈরি হয়, ওকে, টু এন থেকে টু এন তৈরি হয়, কিন্তু মিওসিসের ক্ষেত্রে টু এন নাম্বার অফ সেল থেকে এটা ভেঙে গিয়ে প্রথমে এন পরে এবার তারপরে এন থেকে আরো দুটো দুটো করে আবার আরো দুটো দুটো করে হচ্ছে কোষ তৈরি করে, মোটামুটি চারটে এন সংখ্যক কোষ তৈরি করে। ওকে, তো যে কারণে এটাকে সমবিভাজন বলা হয়, কারণ এখানে আর এখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, আর এখানে রাজ বিভাজন বলা হয়, কারণ এখানে আর এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। ওকে, যে কারণে এটাকে রাজ বিভাজন, রাজ মনে হচ্ছে কমে যাওয়া, তো এগুলো জানো তোমরা।
তো তারপর চলে আসছে আমরা মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশাটি বর্ণনা করো। তো মাইটোসিসের এখানে কোয়েশ্চনটা একটু ঘুরিয়ে দিয়েছে তোমাকে, ফার্স্ট এখানে তোমাদের শর্ট কোয়েশ্চন টাইমে যেটা আছে সেটা তোমাদের জানতে হবে যে মাইটোসিসের একদম মানে দীর্ঘস্থায়ী দশা কোনটা। তো আমরা পড়েছি যে মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশা বা আমরা যখন বৈশিষ্ট্য দেখেছি তখন একটা পয়েন্ট লেখা ছিল প্রোফেজে যে প্রোফেজ হচ্ছে মাইটোসিস দশা সব থেকে দীর্ঘস্থায়ী দশা। ওকে, তো এখানে তার মানে আলটিমেটলি আমাদের কি লিখতে হবে, মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশাটি বর্ণনা করো, তার মানে আমাদের এখানে প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। ক্লিয়ার? তো আই হোপ আজকে যে কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম সেগুলো প্রত্যেকটাই তোমাদের কাছে ক্লিয়ার। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেই কোয়েশ্চেনগুলোর ব্যাপারে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো এবং কমেন্ট করে হচ্ছে জানাতে পারো যে কোন কোন কোয়েশ্চেনগুলো বা সেখানে তোমরা হয়তো কোয়েশ্চেন টাইপ করে দিতে পারো যে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের বেসিক্যালি হচ্ছে প্রবলেম আছে। ওকে, কিন্তু তারও আগে আরো একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করবো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দেওয়ার আগে তোমাদেরকে ফার্স্টে প্রত্যেকটা কোয়েশ্চেন তো খাতায় নোট ডাউন করতেই হচ্ছে, আর সাথে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনকে তোমরা ভালো করে স্টাডি করো, বইটাকে স্টাডি করো। আগের যে ক্লাসগুলো আমি করেছি মাইটোসিস এবং মিয়োসিস নিয়ে সেগুলোকে প্রত্যেকটা দেখো এবং দেখে হচ্ছে সেগুলো পুরো ভালো করে হচ্ছে মানে যা যা আমি বোর্ড ওয়ার্ক করেছি সেগুলো প্রত্যেকটা ভালো করে হচ্ছে বোর্ড ওয়ার্কের মাধ্যমে মানে সেগুলোকে তো তোমরা খাতাতে হোমওয়ার্ক করো। ওকে, দেন হচ্ছে পুরো জিনিসটা নিয়ে একটা স্টাডি করো, তারপরে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে স্টাডি করো। ওকে, তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে ইউজফুল হয়েছে। তো বেসিক্যালি আজকে ক্লাস যদি ভালো লাগে তাহলে হচ্ছে ক্লাসমেট যারা আছে তাদের সাথে এই ক্লাসটা শেয়ার করতে পারো, এছাড়াও হচ্ছে মাইটোসিস মিয়োসিসের ক্লাসগুলো হচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারো। ওকে, তো বেসিক্যালি আজকে ক্লাসে আমরা এখানেই টাটা বলবো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি কোনো কনফিউশন থাকে আরো একবার বলছি বঙ্গপাঠশালা অফিসিয়াল যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে হচ্ছে তোমরা হচ্ছে জয়েন করতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।